চুরির মোবাইল চুরে যুবতীকে ভিডিও ভাইরাল আটক তিন চাঁদপুরের কচুয়ায় মোবাইল চুরির অপরাধে এক যুবতীকে অমানবিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে এ ঘটনায় মারধরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকার ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে আটকৃত হলেন শাহজালাল হোসেন শফিক ও মেহেদী হাসান স্থানীয়রা জানান উপজেলার বুদুন্ডা গ্রামের আমানিয়া প্রধানিয়া বাড়ির অধিবাসী সিফাতুল্লার মেয়ে সুমি আক্তারের মোবাইল চুরি হলে একই বাড়ির ইলিয়াস মিয়ার কন্যা ইয়াসমিনকে চুরির অপরাধে সুমির শ্বশুর শফিকুল ইসলাম ও ভাসুর শাহজালাল তাকে এলোপাতারি ভাবে মারধর করেন এবং পরে নির্যাতনের শিকার অসহায় যুবতী মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেন অমানবিক নির্যাতনের ভিডিও ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয় নির্যাতনের শিকার ইয়াসমিন আক্তার জানান মোবাইল চুরির অপরাধে আমাকে মারধর করে মাথায় আল লাগিয়ে দেয় কিন্তু আমি মোবাইল চুরির সাথে জড়িত নই মিথ্যে অপবাদে আমাকে মারধর করা হয়েছে ইয়াসমিনের মা পারভিন বলেন আমার মেয়েকে মোবাইল চুরির অপরাধে প্রতিপক্ষ লোকজন মারধর করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে কিন্তু আমার মেয়ে মোবাইল চুরির সাথে জড়িত নয় মোবাইলের মালিক সুমি আক্তার জানান ইয়াসমিন আমার মোবাইল চুরি করে পরে অস্বীকার করলে তাকে ঘর থেকে তার ঘর থেকে মোবাইল উদ্ধার করা হয় কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানা চুরির অপরাধে যুবতীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে অত্র কচুয়া থানাধীন বুদুন্ড গ্রামের ইলিয়াস মিয়ার কন্যা কে চুরির অপরাধে একই সফিক শফিক মিয়ার ছেলে এবং অন্যান্যরা মিলে তাকে তার ঘর থেকে উঠায় নিয়ে এসে তাদের ঘরে মারধর করে এবং শিলতাহানি করে নির্যাতন করে এই মর্মে একটি ভিডিও ভাইরাল হলে গত রাত্রে আমি এটা ফেসবুকে দেখতে পাই দেখতে পেয়ে আমরা এই বিষয়ে অভিযান করি অভিযানের অভিযান করে আমরা তিনজনকে আটক করি আটক করি আজকে সকালবেলা ভিক্টিমের মা এসে থানায় হয়ে মামলা দিলে আমরা এটা নিয়মিত মামলা নিই ভিক্টিমদেরকে বিঘা আদালতে ট্রেন করা হবে